অব্যাহত সমালোচনার মুখে আগামী সপ্তাহ থেকে ভ্যাকসিন সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষের দাবি, যথাসময়ে সব মার্কিন নাগরিককে টিকার আওতায় আনা হবে। স্বাস্থ্যমন্ত্রী সন্তানকে রাশিয়ার তৈরি স্পুটনিক ৫ টিকা দেওয়ার মাধ্যমে ইরানে শুরু হয়েছে করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম। এর উদ্বোধন করে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, সাধারণ নাগরিকদের কাছে গ্রহণযোগ্য করতে সর্বপ্রথম শীর্ষ নেতৃত্ব এবং সরকারি কর্মীদের টিকা দেওয়া হবে। খুব শিগগিরই ইরানের তৈরি ভ্যাকসিনও বাজারে আসবে বলেও জানান তিনি। স্বাস্থ্যকর্মীদের টিকা প্রয়োগের মাধ্যমে পেরুতে শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। দেশটির নাগরিকদের চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। ইউরোপের মধ্যে সার্বিয়া করোনার ভ্যাকসিনেশন কার্যক্রমে নেতৃত্ব দেবে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট। তার আশা, ইউরোপের মধ্যে সার্বিয়া সব নাগরিককেই সর্বপ্রথম ভ্যাকসিনের আওতায় আনা হবে। এ লক্ষ্যে এরই মধ্যে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন আমদানি প্রক্রিয়া শেষ করেছে দেশটি।